কম সবাইকে স্বাগত জানাইছি আর আজকের নতুন ভিডিওতে সময় দেবোয়ার্স অনেকেই আমাদের কাছে আসলে জানতে দিসিলে শর্টকাটে কিভাবে একটি ভালো মানের ওয়াটার ব্যানার তৈরি করা যায় তো সময় আজকে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা টোটালি এই আপনার পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে করা তো আজকে আমি আপনাদেরকে শিখাবো এরকম একটা ডিজাইন কিভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো সময় দেবাস এই কাজটি করতে আপনারা প্রথমে একটা ডিফল্ট পেজ নিতে হবে তো সময় দেওয়া এখান থেকে করে দিলাম তারপর এখানে ক্লিক করে এখানে ইমেজ সাইজে চলে যাবেন তারপর এখান থেকে এই বারোশো আশি বা আপনার যে সাইজটি লাগে সেই সাইজটি করে দেবেন তো সময় দেওয়া তারপর আপনারা এই যে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে কালারে ক্লিক করবেন তারপর এখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশন আছে এই গ্রেডিয়েন্টে চলে যাবেন এখান থেকে গ্রেডিয়েন্টটা দিবেন তো সময় দেওয়ার্স এইখান থেকে গ্রেডিয়েন্টে দিয়ে যে প্লাসে ক্লিক করবেন তারপরে এই এই যে এই ইটা ধরে এই যে এরকম ভাবে একটু নিচে নামাই দিবেন ওকে তো সময় দেওয়ার্স আমাদের এইখানে কাজ কমপ্লিট ওকে তো সময় দেওয়ার্স এখন আমরা প্রথমেই যে কোনো একটা মাদ্রাসার নাম উপরে অ্যাড করে দিব তো আমি এখানে একটা মাদেশার নাম অ্যাড করে দিচ্ছি তো সময় ব্যাস আমরা এখানে নামটা অ্যাড করে দিচ্ছি তো এটা সাইজটাকে আমরা একটু সামান্য বড় করে নিচ্ছি ওকে তারপর এটাকে আমরা বোল্ড করে নিচ্ছি লেখাটাকে তারপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে আমরা এখান থেকে আমাদের একটা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি ওকে তো সময় ব্যাস আমরা এখন এখানে এই ফন্টটা দিয়ে দিলাম তারপর এখানে আমরা সাইজটাকে একটু বড় করে দিব ওকে তো সময় দেবে তারপর আমরা নিচে মাদ্রাসার একটা ঠিকানা লিখে দিব তো এখানে আমি যে কোনো একটা ঠিকানা লিখে দিচ্ছি আপনারা সঠিক ঠিকানাটা লিখে দিবেন তারপর এই সাইজটাকে আমরা এখন মাইনাস করে করে দিব ওকে ওকে তো সময় দেবাস আমরা আমাদের উপরে কাজটি কমপ্লিট করলাম তো এখন আমরা শেপে চলে যাব তারপরে এখান থেকে আমরা একটা তিন কোনা শেপ নিব বা চার কোনা শেপ নিব তো আমরা এই যে শেপটা নিলাম ওকে তো সময় দেবাস তারপর এই শেপটাকে আমরা আস্তে আস্তে ধরে একটু বড় করে দিব বড় করে এই যে এই বরাবর বা আরেকটু ছোট করতে পারেন বা এই যে এই বরাবর রেখে একটু নিচের দিকে টান দিয়ে দিবেন এই বরাবর তো সময় দেবাস এখন এটার কালারটাকে আমরা একটা ডার্ক কালার করে দিব আপনারা যে কালারটা আপনাদের আসলে চলছে বল আপনারা সেই কালারটা করুন আমি এখানে একটা ডার্ক কালার ইউজ করতেছি কারণ ডার্ক কালারে লেখাগুলো সুন্দর হয় তো আমি এই কালারটাই ইউজ করলাম এখানে বা আপনার এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে আরও যে ডার্ক কালারটা আছে সেই কালারটা এখান থেকে নিতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কালারগুলা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এই কালারটাই নিলাম ওকে তো সময় তো ব্যাস তারপর এই কালারে আমি এখন একটু স্টোক অ্যাড করে দেবো যাতে এটা বিষয়টা দেখতে সুন্দর হয় তা এটা আমরা ইউলো কালার স্টোক অ্যাড করে দিলাম বা এখন আপনারা এই স্টোকের সাইজটাকে বড়ো ছোটো করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে বড়ো ছোটো করে নিজে টান দিয়ে এখান থেকে এটা একটু বাড়ায় কমাই দিলে এটা বড় ছোটো হবে তো সময় দেওয়া তারপর এটাকে আমি নিচে এই বরাবর নিব এই যে রাউন্ড সার্কেল ওকে তো সময় দেওয়া এখন আমরা এই যে এটাকে একটু ছোটো করে দিব ছোটো করে দিয়ে এটার কালারটাকে আমরা সরি আমরা ব্যাগে চলে যাচ্ছি এটার কালারটাকে আমরা রেড কালার করে দিব কালার রেড তারপর এটাকে আমরা ইয়েলো কালার সরি আমরা এটাকে রেড কালার করে দেব ওকে তারপর এটাকে আমরা এই যে এইটার সাথে মিল রেখে এটার স্ট্রোকটাকে আমরা ইউলো কালার করে এটাকে একটু সামান্য বাড়াই দিব ওকে তো সময়তে ভাইস এখন আমি এই লেয়ার তিনটাকে লক করে নিচ্ছি ওকে তো আমরা এই যে এই টেক্সটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমরা একটা কপি করে নিয়ে আসতেছি তারপর এখানে লিখে দিব আমরা তবে ক্লিক করে আমরা এটাকে একটু যে ডান বন করে এটা রাইট পজিশনে নিয়ে যাব তো আমরা এই এই পজিশনে এটাকে রাখলাম তারপরে লেখাটাকে আবার আমরা কপি করছি তো আমরা এখানে আবার লিখে দিব সাইজটাকে আমরা বাড়াই দিব তারপর এটাকে আমরা একটু সামান্য শেডো দিয়ে দেব এটা লুকিংটা সুন্দর হওয়ার জন্য তবে শেডোর যে ব্লাড রেডিয়াস আছে এটা আমরা একটু কমাই দিব তারপর এটাকে আমরা আবার কপি করবে এই যে কপি তারপর আমরা এখানে লিখে দেব মাহফিল মাহফিল ওকে তো সময় দেওয়া আমাদের এই ডিজাইনটুকু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই সার্কেলটাকে আর একটু ছোটো করে দিতে পারি আমার সার্কেলে ক্লিক করলাম এই সার্কেলটাকে আমরা একটু সামান্য ছোটো করে এরকম করে দিই ওকে তো এখন আমি এই লেয়ারগুলোকে এখান থেকে লক করে দিচ্ছি তো সময় দেবাস তারপর এখানে আমাদের তারিখটা লিখতে হবে তো সময় দেবাস আমরা এখানে আরেকটা শেপ অ্যাড করে দিচ্ছি এখানে তো আমরা এখানে যে এরকম শেপ সিম্পল শেপটা এখানে অ্যাড করে দিব তো আমরা একটা শেপ এই এই সাইডে নিলাম তো এটার কালারটাকে আমরা চেঞ্জ করে রেড কালার করে দেব আবার এটাকে আমরা আরেকটা কপি করব কপি করে এটাকে এই পাশে নিয়ে যাব ওকে তো আমরা এই সার্কেলটাকে যদি আর একটু ছোটো করে দেই তাহলে বিষয়টা একটু সুন্দর হয় তো আমরা সার্কেলটাকে দেখে আরেকটু ছোটো করা যায় কিনা তো সার্কেলটাকে ছোটো করে দিলাম তো আমরা এই ট্যাক্সগুলোকে একটু এদিক সেদিক করে এটাকে একদম ভালোভাবে ফিট করার চেষ্টা করি তো সময় এই দেখেন এটা খুব ইজিলি সুন্দরভাবে ফিট হয়ে গেছে ওকে তো সময় দেওয়া এখন আমরা এই লেয়ারগুলোকে লক করে দিচ্ছি তো সময় দেখা এখন আমরা এই এখান থেকে একটা ট্যাক্স কপি করছি আরও এখানে ট্যাক্স লেখার জন্য তো সময় দেখা আমি এখন এখানে তারিখটা লিখে দেই যেমন সাত তারপর এটার সাইজটাকে আমরা একটু বড় করে দেবো এটা হাইলাইট হজাতে হয় এই জন্য তো এটার ফ্রন্টটাকে আমরা একটু চেঞ্জ করে নিই ওকে তো সময় দেবে এখন আমরা এটার সাইজটাকে উপরে নিচে করে পজিশনটাকে ঠিকমতো ই করে নিচ্ছি তো আমরা এটাকে একটু এখানে রেখে দিলাম ওকে তো সময় দেবে এখন এটাকে আমরা একটু স্টাইল করার জন্য সিম্পলি এটার স্ট্রোকটাকে রেড কালার করে দেব তাহলে এটা দেখতে একটু সুন্দর হবে স্ট্রোক সরি স্টকে গিয়ে স্টকটা আরেকটু আমরা সামান্য বাড়িয়ে এরকম করে দিব তারপর এখন এটাকে আমরা আর একটু সামান্য উপরে তুলে দিব ওকে তো সময় দেবে এখন আমরা এই এখানে এই টেক্সটাকে আবার কপি করছি তারপর এখানে আমরা লিখে দিব জানুয়ারি একুশ তো সময় দেওয়া আমাদের এটা এখানে লেখা শেষ হয়ে গেছে তো আমরা এখন এখানে আরেকটা কপি করছি তো কপি করে এখানে লিখে দেব আহ বাদাস হতে বা দাসর হতে তো সময় দেবাস এই সাইজটাকে আমরা একটু ছোটো করে দিলাম বাস ওকে তো এখন আমরা এটাকে সামান্য একটু নিচে করে দেবো এই যে পজিশনে ক্লিক করে এটাকে সামান্য একটু নিচে করে দিব ওকে তো সময় দেবাস তারপরে এখানে আমরা আরেকটা শেপ অ্যাড করবো একদম চিকন শেপ এই যে এরকম চিকন শেপ তো এটাকে আমরা একটু ছোটো করে দিব ওকে তো সময় দেবাস এখন আমরা এই শেপের কালারটাকে অন্য একটা কালার অর্থাৎ ইয়েলো কালারে আমরা চেঞ্জ করে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে দিবেন কোনো সমস্যা নাই তো সময় নষ্ট তারপরে যে এটাকে আমরা এই পজিশনে ক্লিক করে এটাকে একদম ওটার মিডিল বরাবর নিয়ে যাব ওকে তো সময় রয়েছে এখন আমরা এই এই কালারটাকে চেঞ্জ করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কালারটা আসলে এখানে সুইটেবল হয় আপনারা সেই কালারটাই দিবেন তো আমি এখানে ব্ল্যাক কালারটা দিলাম তারপর এটাকে আমরা কপি করে আরেকটা শেপ ওই পাশে নিয়ে যাবো জন্য আমরা কপি করলাম তারপর এটাকে পজিশনের পি বাড়াই আমরা ওইটাকে এই পাশে নিয়ে যাব ওকে তো সময় দেব বেস আমরা এটার পজিশনটা ঠিক করে নিলাম ওকে তো সময় দেব এখন আমরা এই যে শার্টটাকে কপি করব শার্টটাকে কপি করে আমরা ওই ওই সাইডে নিয়ে যাব তো এই জন্য আমরা এই যে পজিশনে ক্লিক করে এটা পিএক্সটাকে বাড়াইয়া ওই পাশে নিয়ে যাব আস্তে আস্তে তো এখন আমরা এটাকে এডিট করে লিখে দেবো স্থান তো সময় দেবাস তারপর এখন আমরা এই এইখান থেকে যে কোনো একটা টেক্সট কপি করে এখানে লিখে দেব মাদ্রাসা মাঠ ওকে তো সময় দেবাস মাদ্রাসা মাঠ তারপর এখানে আমরা লিখে দিলাম সদর ময়মন সিংহ ওকে তো সময় দেওয়া তারপর এটাকে দিকে টান দিলে এটা এরকম হবে তো এটার ট্যাক্সের সাইজটাকে আমরা ছোটো করে দিলে এই বক্সের ভিতরে এটা খুব ইজিলি ফিট হয়ে যাবে ওকে তো সময় দেওয়া এখন আমরা প্রধান অতিথির ইটা আট করব তো এই জন্য আমরা এই শেপটা নিলাম তবে এটাকে একটু ছোটো করে আমরা এটাকে আর একটু ছোটো করলাম করে এটাকে আমরা এখানে দিলাম ওকে তো তারপর এটাকে আমরা রেডিয়াসটাকে ভাড়ায় উনিশ করে দিলাম ওকে তো সময় দেওয়াস তারপরে এটাকে আমরা উপরের কালারের সাথে ব্ল্যাক এর সাথে অথবা রেড সাথে মিল রেখে ডিজাইন করবো তো আমরা এটাকে রেড এর সাথে মিল রেখে ডিজাইন করতেছি রেড কালার করে দিলাম ওকে তো সময় দেবে তারপর আমরা একটা এই যে গোল সার্কেল নিব এটাকে একদম মানে যত ছোট করা যায় করে আপনারা এই কালারটা রেড কালার সিলেক্ট করে ওকে করে দিবেন তারপর এটা পজিশনটাকে আপনারা এই যে এটা মাছ বরাবর অর্থাৎ মিডিল বরাবর নিয়ে আসবেন তো আমি এটাকে মিডিল বরাবর নিয়ে আসলাম ওকে তো সময় দেবে তারপর এখান থেকে আপনারা আরেকটা শেপ নেবেন চিকন শেপ তো চিকন শেপ নিয়ে এটাকে একদম ছোট করে দিবেন ওকে তো সময় দস্তাপর এটাকে আমরা ইউলো কালার করে দিব তো এটার পজিশনটাকে আমরা চেঞ্জ করে এটার সাথে নিয়ে আসব তো আমরা এটার সাথে নিয়ে আসি অর্থাৎ এটা মাপ বরাবর আমরা নিয়ে আসব তো এটার মাপ বরাবর যা হ্যাঁ प्रीवियस মাপ বরাবর হয়েছে তো এখন এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে আসতেছি ওকে তো সমেত ভাইস এটা আরেকটু এই পাশে যাবে আমরা এটা পজিশনটাকে এই যে তো এখন আমাদের এই গুল সার্কেলটাকে আরেকটু পজিশনে এই পাশে নিয়ে আসতে হবে তাহলে এটা লুকিংটা সুন্দর হবে তো সমেত দাস এখন আমাদের এটা হয়ে গেছে তো এই গুলটাকে আমরা আবার একটা কপি করব কপি করে এটাকে গুলটাকে এই পাশে নিয়ে আসবো তাই জন্য আমরা এই যে এখানে গুলে সিলেক্ট এখানে গুলটাকে আমরা পজিশনে এটাকে এই পাশে নিয়ে আসবো তো আমরা এটার উপরে দিয়ে আগে এটার সাথে এটা সেন্টারটা করে নিই তাহলে এটা আপনার ই করতে খুব সুবিধা হবে তো এই যে সেন্টার হয়ে গেছে এখন আমরা এটাকে জাস্ট একটু ঘুরে ঘুরে নিয়ে যাব পরিমাণ তারপর আমরা এই যে এই ইউলোটাকে সিলেক্ট করব তো সময় তো এখানে দেখেন যদি আপনি ইউলোটাকে সিলেক্ট না করতে পারেন তাহলে এই যে লেয়ারে ক্লিক করলে এটা সিলেক্ট অবস্থায় থাকবে তারপর এটাকে কপি করবেন তারপর এখানে পজিশনে ক্লিক করে এটাকে আস্তে আস্তে এই পাশে নিয়ে আসবেন ওকে এটা আমাদের হয়ে গেছে তো সময় তো বেশ এখন আপনারা সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কয়টা লেয়ারকে মার্ক করে দিবেন তো আমরা এই কয়টা লেয়ার এখানে সিলেক্ট করলাম তো সিলেক্ট করে এটাকে আমরা এই যে এই অপশনতে ক্লিক করলে এটা মার্স হয়ে যাবে তো এই দেখেন এটা এখন একটা হয়ে গেছে তো এখন আমরা এটাকে আরও দুইটা কপি করব তো আমরা একটা কপি করি তারপর এটাকে ওইটার সাথে মিল রেখে আমরা এখানে দিয়ে দিচ্ছি কপি তারপর এটাকে আমরা আবার কপি করব তারপর এটাকে আমরা এখানে রেখে দেবো তো সময় দেবাস আমাদের মোটামুটি এখানে কাজ শেষ তো আমরা এখান থেকে যে কোনো একটা ট্যাক্স কপি করি কপি তো এটাকে আমরা এখানে নিয়ে আসি তো এখানে আমরা প্রধান অতিথি নামটা লিখে দিই প্রধান অতিথি জনাব খালেকুজ্জামান তো আমরা এটা এখানে লিখে দিলাম জনাব খালেকুজ্জামান তো সময় দেবাস তারপর এখানে আমরা আরেকটা ধরেন সভাপতির নাম লিখে দিলাম কপি তারপর এখানে আমরা সরি এখানে দুইটা বক্তার নাম লিখিয়ে দিলাম ওকে তো সময় দেবাস আমি শুধু আপনাদেরকে ডিজাইনটা করা দেখাচ্ছি আপনারা পরবর্তী সব কিছু সুন্দর সুন্দর করে লিখে নেবেন তো সময় দেবাস তারপর এখানে আমরা একটা এই রাউন্ড শেপ নিব তো আমরা রাউন্ড শেপ নিই তারপরে এইখানে আমরা এই যে রাউন্ড শেপটাকে এই এনে রাখবো ওকে তো সময় দেবে আস তারপর এখানে আমরা ট্যাক্স এড করব তো আমরা এখান থেকে একটা ট্যাক্স কপি করি কপি তো সময় দে আস এখানে আমরা লিখে দেব মহিলাদের জন্য তো সময় দেওয়া আছে এখন আমরা এটাকে টু ফ্রন্ট করে দেবো টু ফ্রন্ট করে দিলে এটা এটা উপরে চলে আসবে তারপর এটার কালারটাকে আমরা চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দেব তো আমরা এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম ওকে তো সময় দেওয়া আছে তারপরে এখানে কার্প একটা অপশন আছে তো এই কার্ভটাকে আমরা বাড়াই দেব তো কার্ভটাকে বাড়াই দিয়ে আমরা এটাকে একটু ছোটো করে অর্থাৎ এটা সাইজটাকে ছোটো করে দেব তো আমরা ট্যাক্সের সাইজটাকে একটু ছোটো করে দেই তো সময় দেওয়া আছে দেখেন এটা মোটামুটি এটার সাথে ফিট হয়ে গেছে তো ওই যে মহিলাদের জন্য অশোনার তারপর আমরা মিডিলে লিখে দেব ব্যবস্থা আছে তো এটাকে আমরা আবার কপি করছি তারপর এখানে আমরা লিখে দিলাম এডিট করে ব্যবস্থা তারপর এটা সাইজটাকে আমরা একটু সামান্য বড় করে এটা পজিশনটাকে চেঞ্জ করে আমরা ওইটার মিডিলে নিয়ে যাব ওকে তো সময় দাস তারপর এটার কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব তারপর সাইজটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব তারপর ওটা পজিশনটাকে আমরা একটু এই পাশে করে দিব তারপর এটাকে আমরা আবার কপি করব কপি তো এটাকে লিখে দেব আমরা ব্যবস্থা আছে ওকে সাইজটাকে আমরা একটু সামান্য ছোট করে দিয়ে এপাশ ওপাস করে দিয়ে এটাকে আমরা পজিশনটাকে একটু এই পাশে নিয়ে আসবো ওকে তো এখন আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে এই সার্কেলে যদি একটু ইউলো কালার স্ট্রোক দিয়ে দিই তাহলে ওই ইয়ের সাথে মিলে যাবে তো স্টোকের পরিমাণ আমি একটু বাড়াই দিলাম ওকে তো দে বাস আপনারা দেখেন এটা প্রায় ওরকম হয়ে গেছে তো এখন আমরা একটা ইমেজ ইম্পোর্ট করব। তো এটা একটা ভেক্টর ফাইল তো এরকম ভেক্টর ফাইল যদি আপনারা খুঁজে না পান তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এটা ইনস্টল দিয়ে বানানো আপনারা যদি এরকম ভেক্টর ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট করবেন আমি এরকম ভেক্টর ফাইল বানানো আপনাদেরকে শিখিয়ে দেবো এটা একদম সোজা তো ওকে তো সময় দেওয়া হয়েছে এখন আমরা এই যে এই ইমেজটাকে এই বরাবর বা আরেকটু সামান্য বড় করে এই যে এই বরাবর রেখে দিব তো সময় দেবো তারপর এখানে আমরা আরেকটা শেপ নিব তো এই শেপটাকে আমরা একদম চিকন করব তারপর এখানে এই যে দেখেন এই রেডিয়াসটাকে একটু বাড়ায়া তারপর এটাকে আমরা আপনার এই গ্রেডিয়েন্টে যাব কালারে তারপর গ্রেডিয়েন্ট তারপর যে এই গ্রেডিয়েন্টটা দিব দিয়ে এটাকে আমরা এই যে এইখানে রেখে দেবো তো সময় দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা ব্যানার খুব সহজে কিভাবে তৈরি করা যায় তো তারপর এখানে আমরা আপনারা লিখে দিবেন ওই যে সভাপতি সভাপতি নাম তো সময় দেবে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে এরকম একটা ব্যানার কিভাবে তৈরি করা যায় তো সময় দেবে আজকের মতো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম